হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বাইকে লাগাবো হচ্ছে মোটরসাইকেল গ্রিপ হিটার। তো এর কাজ হচ্ছে দুই হ্যান্ডেলটাকে গরম রাখার, মানে শীতকালে অনেক ঠান্ডা হয়ে যায় হাত, যার জন্য এটা অর্ডার করা। তো এটা আমি অনলাইনে অর্ডার করছিলাম, তো চলে আসছে আজকে। আর সাথে দিয়েছে দুইটা হিট পাইপ, একটা ম্যানুয়াল কার্ড, আর কয়েল কেবল, আর একটা সুইচ, টু ওয়ে সুইচ, একটা হচ্ছে হাই আর একটা হচ্ছে লো। তো চলুন এটাকে সেট করি। তো এটা সেট করা একদম ইজি, জাস্ট দুইটা কেবল ব্যাটারির সাথে অথবা ইগনিশনের সাথে কানেক্ট করলেই হয়ে যাচ্ছে। আপনার লাল যেটা ওইটা পজিটিভ, আর ব্লু কালারের যেটা ওইটা হচ্ছে নেগেটিভ। তো আমি কেবলগুলো জড়াই গেছে, এটা বের করে নিই। এই যে লাল আর নীল তার দুইটা, এটা হচ্ছে ব্যাটারির সাথে কানেক্ট করলেই হয়ে যাচ্ছে। তো একটা হচ্ছে ডান পাশের গ্রিপের সাথে বসবে, আর একটা বাম পাশের গ্রিপের সাথে বসবে। তো গ্রিপের মাপ অনুযায়ী কেবল সেট করে নেবেন। তো ডান পাশেরটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে যে আপনার থ্রোটল যখন ঘুরাবেন কতটুকু ওঠে এবং আপনার হাতটা কতটুকু পর্যন্ত মুভ করে, এটা খেয়াল রাখতে হবে। কারণ দুইটা জয়েন্ট যেখানে ওইখানটা তো ঠান্ডা, মানে গরম হবে না, ঠান্ডা থাকবে, বাট কয়েলটা যেন পুরোটা আপনার হাতের ভিতরে থাকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন দুইটা হিট পাইপেই আগুন দিয়ে হিট দিব, যেহেতু আমার কাছে হিট গান নাই, যার জন্য আগুন দিয়েই হিট দিচ্ছি। তো আমি গ্রিপের উপরে যে পানি দিচ্ছি, দেখেন সাথে সাথে কিন্তু শুকায় যাচ্ছে, তার কারণ হচ্ছে গ্রিপটা গরম হয়ে গেছে। তো এখন হচ্ছে লোতে দেওয়া, হাইতে দিলে আরও বেশি গরম হয়ে যায়। তো আমি লোতে দিয়ে চেক করলাম যে কাজ করে কীরকম। তো আজকের মতো এই পর্যন্তই।